হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর দেখো, সকাল সকাল গেছি রেডি হয়ে, এখন বাজে মানে 6টায় ঘুম থেকে উঠেছি, আর 7:45 মতো বাজে। গুড্ডু রেডি হয়ে গেছে, দেখি গুড্ডু। মামা বলো, তুমি কালকে বললা গাড়িতে গাড়িতে নিয়ে যাবো, সেটা তো সময় হয়নি। হ্যাঁ যাবো যাবো যাবো, যেটা বলেছি বুঝতে পেরেছি মা। উড়িয়া বলছিল ওর এই গাড়িটা বের করেছি অনেকদিন পরে, আবার আমি তো এটা নিয়ে বিকেলবেলা করে এখন একটু ঘুরতে যাবে। আমি আর গুড়িয়া আর গুড়িয়ার ঠাম্মি যাচ্ছি গুড়িয়ার পিসিমণি বাড়ি, মানে আমার ননদকে তো ভিডিওতে দেখেছো, তার বাড়িতে যাচ্ছি আমরা সবাই মিলে। গুড়িয়ার পাপা যাচ্ছে না, যাচ্ছি আজকে, যাব আজকে। এখন সকালবেলা বেরোবে, হয়তো 10:11 মধ্যে ঢুকে যাব আরামবাগ, আর ওখান থেকে মানে পরের দিনটা পুরোটা দিন থাকবো, তার পরের দিন সকালবেলা আবার বেরিয়ে আসবো। তার কারণ হয়তো ভাববা যে মানে এক দুদিনের জন্য কেন যাচ্ছি, আমার ননদ তো থাকে আমেরিকায়, তোমাদের আমি বলেছি এর আগে হয়তো ভিডিওতে, তো ননদ চলে যাবে শুক্রবারে চলে যাবে, তো ওর জন্যই আমাদের এখন হাতে সময়ও নেই। শুধু দিদিকে দেখার জন্য আমি আর মা বলছি যে চলো দুদিনের জন্য যাই। তো কিছুদিন আগে দিদি এখানে এসেছিলো, থেকে গেছে, তো যেহেতু চলে যাবে আবার কবে আসবে তার কোনো ঠিক নেই, সেই কারণেই আমাদের যাওয়া। তো চলো যাই, আর গিয়ে কি করি না করি সেটা বসি আছি, একে যেতে হবে দুয়ে। তো চলো ওভার ব্রিজ পার হয়ে যাই। দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, টাইগার গুড়িয়ার পাপা যেহেতু যাচ্ছে না, আমার একটু ভয় লাগছে, মারও একটু ভয় লাগছে গুড়িয়াকে নিয়ে, কারণ আমাদের চট করে ট্রেনে কোথাও ওঠা হয় না। তো চলো একবার ট্রেনে উঠি, পাপার টিকিট কেটে নিয়ে আসবো। শেওড়াফুলি, শেওড়াফুলি থেকে আরামবাগ, তো চলো যাই, উল্টো দিকে যেতে হবে। গুড়িয়া কি নিয়েছে? এটা চিপস, হ্যাঁ চলো মা চলো চলো, ট্রেন চলে আসবে চলো। এখানে শেওড়াফুলি এসে দাদার কাছে এসে ঝাল মতো লঙ্কাটা একদমই ঝালটা কম দাও, দুটো একটা লঙ্কা দিয়েছি। হ্যাঁ ব্যাস, একজনকে দেখো পুরো পাগল হয়ে গেছে, কখন নামবো কখন নামবো, দেখি টাকা তোকে দেখাই। পিমনি ভাল লাগছে, দেখো সবাই কাজ করছে মাঝে। কি বলছো? ঝালমুড়ি 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 ঝালমুড়ি, আমরা এখনই একটু পরে নেমে যাবো তাই তো পিসিমণি বাড়ি, তারপরে পৌঁছে গিয়ে তারপর কথা বলবো তাই তো। তো চলো আমরা আর একটা স্টেশন পর নেমে যাবো। নেমে গিয়ে তারপর কথা হচ্ছে। কি কি খেলি তুই বল? পাঁপড় খেলে, পাঁপড় খেলে ও হ্যাপি। তো চলো আমরা নামি, নেমে গিয়ে পৌঁছে।
দেখো আমি মানে কি বলবো, এসছি অনেকক্ষণ হয়েছে, মানে 12:30 দিকে ঢুকে পড়েছি দিদি বাড়িতে, কিন্তু এসে আমি একদম ভুলে গেছি মানে ভিডিও করার কথা। আর সত্যি কথা বলতে আমার একটু শরীরটাও কেমন লাগছিলো, দিয়ে আর ভিডিওটা হয়নি। তো এসে তো দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করলাম। একবার স্নান করতে গিয়ে যাওয়ার আগে ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করার সময় তোমাদের সঙ্গে মানে কি খাচ্ছি শেয়ার করবো বা কিছু, ভুলে গেছি। যাই হোক, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম। আর এখন যেহেতু তোমাদের তো বলেছি দিদি চলে যাচ্ছে আমেরিকা, তো সেইগুলো সব প্যাকিং হচ্ছে। দিদি সব আগে থেকে গুছিয়ে রেখেছে, কিন্তু মানে এবার ওয়েট করা হচ্ছে কোন লাগেজে কতটুকু, ওয়েটের তো একটা ব্যাপার থাকে বাইরে যাওয়ার ব্যাপারটা, তো সেইগুলোই সব ঠিক করা হচ্ছে। তো চলো, আর গুড়িয়া আর আমার ননদ যে ছেলের ঘরে, ছেলে আছে পুচকু, মামামের থেকেও ছোট, ওর 1 বছর হলো, মানে ডিসেম্বরে 1 বছর হবে। তো চলো গুড়িয়ার সঙ্গে ও কী করছে একবার দেখাচ্ছি। মানে মামামের থেকে ছোট, কিন্তু মামাম ওর সঙ্গে পেরে উঠছে না, ও এতটাই দুষ্টু করছে। তো চলো ওদের তোমাদের একবার দেখাই ওরা কী করছে। দেখো সব প্যাকিং করছে, সব শিখে গেছে। হ্যাঁ গুড়িয়াকে তো পুরো জড়ি ধরে হামি খাচ্ছে, গুড়িয়া পড়ে যাচ্ছে, ভাইয়ের সঙ্গে গুড়িয়া পেরে উঠছে না, তাই তো গুড্ডু? আর গুড়িয়া তো ঘুমু ঘুমু দিয়ে উঠেছে। তোমার ঘুম তো ভালো হয়েছে, সকালবেলা উঠতে হয়েছে, এখন ঘুম তো ভালো হয়েছিল মা? আর এই দেখো পুচকু, পুচকু দেখো নিজের পায়ের মোজা খুলে নিজে কি করছে। আমি এখন আবার গেছি রেডি হয়ে, আমি আর দিদি যাচ্ছি একটু পার্লারে। দিদি একটু চুল কাটবে, ভুরু শেভ করবে, সময় থাকলে ফেসিয়াল করবে, আর হট অয়েল ম্যাসেজ করবে চুলে যদি সময় থাকে। তো চলো যাই, যেতে গিয়ে তো কথা হবে। দিদিও রেডি হয়ে আছে আর গুড়িয়ে থাকছে ঠাম্মির কাছে। দেখো বেরিয়ে গেছি আমি আর দিদি, দিদি গেল একটু দোকানে, কিছু হয়তো লাগবে, তারপরে যা হবে পার্লারে। হয়তো জিজ্ঞেস করতেছে কটায় দোকান বন্ধ, কারণ এখানে না তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়। গুরু কিন্তু অনেক পাতলা, আমি কিন্তু আমি দেখতে পেয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু ফুলে উঠে আসে বাবা আস্তে আস্তে। তোকে আজকে দিনটার জন্য আমি করেছি, তোর তো একটাই ভাড়া থাকবে, একটু বাড়তি কোথাও যেতে বললে যাবে না শয়তান। দেখো দিদির পার্লারে কাজ হয়ে গেছে, এবার যাবো বাড়িতে। তো চলো যাই। তো দেখো চলে এসছি আমি আর গুড়িয়া, ঠাম্মির সঙ্গে ছিল। এখন রাত বাজে 10:00, গুড়িয়া এবার খাবে, তাই তো? হাত মুখে হাত দিয়েছো কেন, লোকে তো ব্যাড গার্ল বলবে তোমার। তো চলো সবাইকে বাই করে দাও, বলো আমি এখন খাবো, খেয়ে ঘুমাবো, আর কালকে আবার কি করবো পিসিমণি বাড়ি সেটাই আবার তোমাদের দেখাবো, তাই তো? তো আজকের মতো বাই বাই, টাটা আর গুড নাইট। গুড নাইট বলে দাও সবাইকে, জোরে বলো গুড নাইট, বলো গুড নাইট। দেখো মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না।